ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. عرب أميرات থেকে ভাই هارون الرشيد জানতে চাইছেন শোয়ার সময় কি পদ্ধতিতে শুইবেন এবং কি দোয়া পড়বেন। জাযাকাল্লাহ খায়ের সময় দেওয়া একটি সুন্নতের আমল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন নিদ্রা যায় তখন সে যেন মৃতের মধ্যেই চলে যায়, তার অন্তর তার রূহগুলি জমা হয়ে যায়, কিন্তু আল্লাহ মেহরবানি করে আবার ফেরত দেন। অনেকে ঘুমের মধ্যেই মারা যায়, ফেরত পায় না, এমনটি হয়। এই জন্যে রসুল্লা সাল্লা সাল্লাম দোয়া পড়তেন শুইবার সময়, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাইতেছি এবং আপনার নামে আবার জীবিত হব। এই দোয়া সবাই পড়বেন, এটা শুইবার সময় দোয়া। এখন সুন্নতের তরিকা হলো শোয়ার পূর্বে ওযু করা, তারপরে শুইবার সময় আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া এই দোয়াগুলি পড়া, এই দোয়াটা পড়া, তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূল থেকে এই দুই আয়াত পড়া। সূরা বাকারার এই তিনটি আয়াত, 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি, তৃতীয় পারার মধ্যখানে আছে, তৃতীয় পারার প্রথম পৃষ্ঠার মধ্যখানে, তিলকা রসুল এই আয়াতের পরেই, আর বাকারার শেষ দুই আয়াত। এরপরে সূরা কাফেরুন, সূরা এখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলি পড়ে শরীরে দম করবে, আল্লাহ সাহেব তো বালা মুসিবত বা কোনো কিছু আসবে না। এটি সকলের জন্য আমল, শিশু থেকে শুরু করে নারী পুরুষ বয়োবৃদ্ধ সকলের জন্য এই আমলটি। শিশুরা তো পড়তে পারবে না, বয়স্ক লোকেরা, মা বাবা অথবা তাদের বড় ভাই বোন তাদেরকে এইভাবে ফোড়ে ফুদি শরীরের মধ্যে একটা দম করবে। এই আমলটি রসুল করেছেন, দম না করলেও এই দোয়া পড়া, তবে দম করাটাই ভালো, অর্থাৎ শরীর বন্ধ হলো। আরেকটি আমল আছে, সেটা হলো রাতে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 37 বার, এই তসবি 100 বার পড়ে, সে যেন একটি আজাদ গোলাম আজাদ করে দেওয়ার সোয়া ফেল, এই আমলটিও করতে পারবেন। তারপরে শোয়ার সময় ডান কাত হয়ে শোয়া, এটি চিকিৎসাবিদ মতেও যেমনটি উপকারী তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত। ডান কাত হয়ে শুইতেন এবং তিনি মাথার নিচে ডান হাত দিয়েও শুইতেন, এমনটিও হাদিসে আছে। এভাবে শুইলে ভালো শরীরের জন্য, কিন্তু পরবর্তীতে রাতে শোয়ার পরে মানুষ নড়াচড়ায়, কখনো সোজা হবে, কখনো আবার বাম কাত হবে, এমনটি কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো কখনো কেহ দেখা যায় উইথ হয়ে শোয়া, এটা একবার হাদিসে নিষেধ। সম্পূর্ণরূপে উইথ হয়ে শোয়া মানে বুকের উপর বর দিয়ে শোয়া, এটি শারীরিকের জন্য একেবারে ক্ষতিকর এবং হাদিসও নিষেধ আছে। আপনি কাঁইতেই শুইবেন, শীত হয়ে সোজা হয়ে শুইবেন, তারপর বাম কাঁইতেই শুইবেন, এগুলির জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে শোয়ার সময় ডান কাত হয়েই শুইবেন, এটি সুন্নত। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।